শনিবার ভারতীয় জনতা পার্টি দিব্যাঙ্গ সেলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এদিন রাজধানীর কৃষ্ণনগর বিজেপি প্রদেশ কার্যালয়ে হয় এই সাংগঠনিক বৈঠক। বৈঠকে দিব্যাঙ্গদের নানা সমস্যার পাশাপাশি জীবনের মান আরও কিভাবে উন্নত করা যায় মূলত তা নিয়ে আলোচনা করা হয়। ভারতীয় জনতা দিব্যাঙ্গ সেলের সুবর্ণবর্ষ উপলক্ষে আমাদের বর্ষবরণ অনুষ্ঠান, পাশাপাশি আমাদের সাংগঠনিক বৈঠকও আমাদের রাজ্য কমিটি, দিব্যাঙ্গ সেলের রাজ্য কমিটি, জেলা কমিটি এবং মণ্ডল স্তরের কনভেনার কনভেনারদের নিয়ে আমরা আজকের বৈঠক করছি এবং দিব্যাঙ্গদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান এবং তাদের আরও আগামী দিনে কীভাবে জীবন আরও বেশি উন্নত মানের করা যায়, জীবন জীবিকা অর্জনের সহায়তা স্বরূপ কী কী পথ অবলম্বন করা যায় তা নিয়ে আমরা আজকে আলোচনা করব।